বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কার্লাইল। মঙ্গলবার রাতে পাঠানো এক ইমেইলে নিজেই একথা জানিয়েছেন এই ব্রিটিশ আইনজীবী। তিনি বলেন, আশা করছি দায়িত্ব পালন করতে আমি বাংলাদেশে আসব, সেখানে এরই মধ্যে দুর্দান্ত একটি দল কাজ করছে, তাদের সঙ্গে আমিও প্রয়োজনীয় পরামর্শ দিব। আমি মূলত সুষ্ঠু বিচার ব্যবস্থা ও আদালতের স্বাধীনতার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে লর্ড কার্লাইলকে খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান। এরপর বাংলা ট্রিউনের পক্ষ থেকে ব্রিটিশ হাউস অব লর্ডস এর সদস্য কার্লাইলের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়। খালেদা জিয়ার মামলার ব্যাপারে কোনো নথি দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কার্লাইল বলেন, আমি নথিপত্র দেখেছি, আরো কিছু দেখব। আলামতের স্বল্পতা ও এটি সংগ্রহের প্রক্রিয়া নিয়ে আমি উদ্বিগ্ন। এই মামলার ব্যাপারে তার আগ্রহের কারণ জানতে চাইলে লর্ড কার্লাইল বলেন, আমি জালিয়াতি ও দুর্নীতি বিষয়ক মামলার ব্যাপারে আগ্রহী একজন ব্যারিস্টার। এছাড়া কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বিচার ব্যবস্থা পর্যবেক্ষণের তাগিদও আমার মধ্যে কাজ করে। লর্ড কার্লাইলের সঙ্গে কথোপকথনের পরামর্শক হিসেবে তার আর্থিক লেনদেন বিষয়ে জানতে চাইলে এই ব্রিটিশ আইনজীবী বলেন, দায়িত্ব কাজের পরিধি অনুযায়ী অর্থ পাবেন তিনি, তবে এর পরিমাণ তিনি গোপন রাখতে চান। এর আগে মঙ্গলবার দুপুরে এক সাক্ষাৎকারে কার্লাইল বলেছিলেন, আন্তর্জাতিক আইন ও ফৌজদারি আইন অনুযায়ী খালেদা জিয়াকে আইনি পরামর্শ দেবেন তিনি। ইমেইলে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়া এবং আন্তর্জাতিক ও ফৌজদারি আইন অনুযায়ী তাকে সহায়তা দেওয়ার কথা জানিয়ে এই আইনজীবী বলেন, আমি আরো জানিয়ে রাখি, সম্প্রতি আমি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান নিযুক্ত হয়েছি। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বন্টন নিয়ে এই সংস্থাটির গভীর আগ্রহ রয়েছে। আমি নিজেও এই বিষয়ে অনেক আগ্রহী। প্রসঙ্গত, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল সাধারণত গুরুতর অপরাধ, স্থানীয় সরকার এবং লাইসেন্স পরিকল্পনা ও পেশাগত নিয়ম শৃঙ্খলা সংক্রান্ত সরকারি আইনের মামলায় বেশি অংশ নিয়ে থাকেন। সংসদীয় অধিকার ও আচরণ সংক্রান্ত বিষয়গুলোতে তার বিশেষ আগ্রহ রয়েছে। এছাড়া বড় ধরনের বাণিজ্যিক প্রতারণা মামলার বেসামরিক ও অপরাধ দিকগুলো তিনি বিশেষ পারদর্শী। তিনি এমন অনেক মামলায় নেতৃত্ব দিয়েছেন।